আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব নৌবাহিনীতে কারা আবেদন করতে পারবে বা কারা পারবা, বিশেষ করে যারা 2022 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছ, সেটা দাখিল থেকে হতে পারে অথবা কারিগরি থেকে হতে পারে। এখন এই যে তুমি 10 বছর পড়ালেখা করলা, করে এসএসসি পরীক্ষা শেষ করলা, এখন অনেকের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি সামরিক বাহিনীতে চাকরি নিব, দেশ সেবায় নিজেকে নিয়োজিত করব। নৌবাহিনীতে কারা আবেদন করতে পারবা, নৌবাহিনীর পরীক্ষার বিষয়টা কেমন হতে পারে, নৌবাহিনীর পরীক্ষায় কি কি হয়, সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তোমরা হয়তো অনেকে জানো না, সোলজার ট্রেনিং একাডেমিতে সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর জন্য আমরা এখানে প্রস্তুতিমূলক কোচিং করাই। এখানে অফিসার পদের প্রার্থীরাও কোচিং করতে পারে, সৈনিক পদের প্রার্থীরাও কোচিং করতে পারবে। তো যাই হোক, যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি, একটু সাবস্ক্রাইব করে রাখবা, কারণ গুরুত্বপূর্ণ এই ধরনের টিউটোরিয়ালমূলক আলোচনা নিয়েই কিন্তু আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। শুরুতে বলেছিলাম 2022 সালে যারা এসএসসি পরীক্ষা শেষ করলা, তোমার উচ্চতা যদি 5 ফিট 4 ইঞ্চি থাকে সর্বনিম্ন, অনেকের উচ্চতা কিন্তু 5 ফিট 6 ইঞ্চি না, যদি 5 ফিট 6 ইঞ্চি থাকে সে কিন্তু চাইলে সবগুলো বাহিনীতেই পরীক্ষা দিতে পারে। যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির নিচে অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চির উপরে সর্বনিম্ন, তারা কিন্তু চাইলে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে আবেদন করতে পারবা। নাবিক পদের আবেদন আর কিছুদিন পরেই কিন্তু নতুন সার্কুলার প্রকাশিত হবে, সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট বের হওয়ার পরপরই, 2022 সালে যারা পরীক্ষা দিলা তোমাদের ফাইনাল রেজাল্ট বের হওয়ার পরপরই কিন্তু তোমরা ওই নতুন সার্কুলারে আবেদন করতে পারবা। সর্বনিম্ন 16 বছরের উপরে গেলেই তুমি বয়সের ক্ষেত্রেও যোগ্যতা অর্জন করবা। তাহলে আমরা সর্বনিম্ন উচ্চতা জানলাম 5 ফিট 4 ইঞ্চি। নৌবাহিনীতে কিন্তু 5 ফিট 6 ইঞ্চিরও ট্রেড আছে, 5 ফিট 8 ইঞ্চিরও ট্রেড আছে। তো তোমার উচ্চতা অনুযায়ী তুমি 5 ফিট 4 ইঞ্চিতেও কুক, স্টুয়ার্ড, রাইটার এই ট্রেডগুলোতেও তুমি আবেদন করতে পারবা যে কোনো বিভাগ থেকে। এসএসসি পরীক্ষায় যদি তুমি সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট পাও তাহলে আবেদন করা সম্ভব। এখন আবেদন করলা, আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করি। নৌবাহিনীর নাবিক পদের সার্কুলার পত্রিকায় প্রকাশিত হবে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। হয়ে যাওয়ার পরে তারা নির্দিষ্ট একটা ডেট জানাবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। তোমরা কম্পিউটারের দোকানে যাবা, তোমার এসএসসির অ্যাডমিট কার্ড নিয়ে, বাবা মার ভোটার আইডি কার্ড নিয়ে যাবা, আবেদন করে দেবে। আবেদন করে কিছুদিনের মধ্যে নৌবাহিনীর পরীক্ষা ডেট কিন্তু আগে থেকেই পত্রিকায় দেয়া থাকে যে কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে। তাহলে আবেদনের কিছুদিনের পর থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। নৌবাহিনীতে যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমাদের প্রথম অবস্থায় দেখা যাচ্ছে নৌবাহিনীর পরীক্ষাগুলো সচরাচর তোমার ওই জেলার জেলা স্টেডিয়ামে হয়ে থাকে বা আশেপাশের জেলা স্টেডিয়ামগুলোতেই হয়ে থাকবে। নৌবাহিনীতে একটা জেলা, দুইটা জেলা অথবা তিনটা জেলার প্রার্থীদের পরীক্ষার ডেট কিন্তু সচরাচর থেকে থাকে। হাজার হাজার প্রার্থী পরীক্ষা দিতে যাবা, স্টেডিয়ামে ঢুকবা, ঢোকার পরে প্রথমত তোমাদের প্রাথমিক কিছু যাচাই বাছাই করবে। এই প্রাথমিক যাচাই বাছাই তোমার উচ্চতা দেখতে পারে, তোমার ডকুমেন্টস বা কাগজপাতি দেখতে পারে, বাহ্যিকভাবে শারীরিক আরও অন্যান্য বিষয়গুলো তোমাদের যাচাই বাছাই করবে। এই যাচাই বাছাই করণে অনেক প্রার্থী বাদ পড়ে যাবে, যারা টিকে যাবা তাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নৌবাহিনীতে 5টা বিষয়ের উপরে পরীক্ষা হবে। কোন কোন বিষয়ের উপরে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে সাধারণ জ্ঞানে 4-5টা করে আইকিউ প্রশ্ন দিয়ে দিচ্ছে। তাহলে বেসিক্যালি 5টা বিষয়ের উপরে নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা হয়। প্রত্যেকটা বিভাগে 10টি করে প্রশ্ন থাকবে। বাংলাতে 10টি প্রশ্ন, ইংরেজিতে 10টি প্রশ্ন, সাধারণ গণিতে 10টি প্রশ্ন, সাধারণ বিজ্ঞানে 10টি প্রশ্ন অথবা সাধারণ জ্ঞানেও 10টি প্রশ্ন, লিখিত নাকি এমসিকিউ। অবশ্যই এমসিকিউ পদ্ধতিতেই তোমাদের নৌবাহিনীতে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তুমি টিকে যাবা। লক্ষ্য রাখতে হবে যেহেতু নৌবাহিনীতে লোক সংখ্যা খুবই কম নেবে, সেই কারণে লক্ষ্য রাখতে হবে লিখিত পরীক্ষায় যাতে তুমি 1st, 2nd, 3rd হতে পারো। অর্থাৎ 1st, 2nd, 3rd হতে চাইলে এটা কিন্তু বলা যত সহজ পরীক্ষায় কিন্তু করে দেখানো তত সহজ না।
এই কারণে তোমাকে আগে থেকে প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে এই পাঁচটা বিষয়ের উপরে। যখন তুমি লিখিত পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবা, কিন্তু তোমার একটা আশা থাকতে পারে যে ইনশাল্লাহ আমি বাকি পরীক্ষাগুলোতেও টিকে একজন যদি নেয় বা দুজন যদি নেয় তার মধ্যে আমি ওই ট্রেডে চান্স পেতে পারি। লিখিত পরীক্ষায় ধরে নিলাম তুমি টিকে গেছো, যারা টিকে নাই বা যাদের নাম ডাকবে না তারা কিন্তু মাঠ থেকে বাদ হয়ে যাবা। যাদের নাম ডাকবে তারা টিকে গেছো, এরপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে। এই মেডিকেল টেস্টে তোমার শরীরে ভিতর এবং বাহির পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবগুলো বিষয়ে তারা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। যদি তুমি মেডিকেলে টিকে যাও, এরপরে তোমার ভাইবা পরীক্ষা হবে। অনেক ক্ষেত্রে ভাইবা পরীক্ষার পরেও অনেকের আবার মেডিকেল চেক করে, বুঝে গেছে? এটা মনে রাখবো, অনেক ক্ষেত্রে ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরেও আবার মেডিকেল চেক করে। এইভাবে দেখা যায় পরীক্ষা শেষ হতে হতে তোমার যারা মেডিকেলে বাদ পড়ে গেল তারা ভাইবা পরীক্ষা দিচ্ছে, এবং ভাইবা পরীক্ষায় অনেকে বাদ হয়ে যায় রেজাল্ট দেওয়ার আগে। আবার অনেক সময় অনেককে বসায় রেখে, কয়েকজনকে বসায় রেখে রাত হয়ে যায়, কিন্তু নৌবাহিনীর পরীক্ষা সকালে যায়, একদম রেজাল্ট দিতে দিতে রাত হয়ে যায়, 11টা 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায়। দেখা যাচ্ছে কিছু সংখ্যক প্রার্থীকে ভাইবা পরীক্ষা নেওয়ার পরে সবাইকে বসায় রাখছে, এরপরে তারা সিদ্ধান্ত নিয়ে দেখা যাচ্ছে ওইখান থেকেই কয়েকজনকে সিলেক্ট করছে এবং নিয়োগপত্র দিয়ে দিচ্ছে। যদি নিয়োগপত্র পেয়ে যাও, এরপরে তোমাদেরকে বলে দেবে যে কত তারিখে তোমার নৌবাহিনীর বিভিন্ন আছে, তোমার নো কলোনি বলা হয়, ঠিক আছে? অর্থাৎ যেখানে ক্যান্টনমেন্টের মতো নৌবাহিনীর এগুলোকে নো কলোনি বলা হয়, সেখানে তোমাকে ডেট দিয়ে দেবে, ওই তারিখে তোমার এই নিয়োগপত্র নিয়ে গিয়ে তোমার ব্লাড টেস্ট দিয়ে আসতে হবে, ড্রপ টেস্ট দিয়ে আসতে হবে, আর অন্যান্য বিষয় যদি টেস্ট করে তারা সেই টেস্টগুলো দিয়ে আসতে হবে। এগুলোতে টিকে গেলে তুমি ফাইনালি টিকে গেলা এবং চাকরিতে নিযুক্ত হওয়ার জন্য বা ট্রেনিংয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকবা। এই হচ্ছিল নৌবাহিনীর পুরো পরীক্ষা বিষয়। এবং এখন আলোচনায় আসবো যে এতক্ষণ তো আমরা নৌবাহিনীর পরীক্ষা সব কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, শুনলাম, জানলাম, এখন প্রস্তুতি নিব কীভাবে? 2022 সালে যারা পরীক্ষা শেষ করেছে, অলরেডি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ব্যাচ শুরু হয়ে গেছে, এখন নতুন ব্যাচে ভর্তি চলছে, তুমি বা তোমরাও চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে এক মাসের একটা প্রস্তুতিমূলক কোচিং করে যেতে পারো। এখন কোচিংয়ে আসলে তোমার লাভ কী হবে, আমাদের এখানে আসলে তোমার লাভ কী হবে? তোমার লাভ হবে, তুমি যদি কোনো মেডিকেলে কোনো সমস্যা থেকে থাকে, আমরা তো এখানে আসার পরে প্রাথমিক মেডিকেল চেক করি, কোনো সমস্যা যদি থেকে থাকে তোমাকে আমরা পরামর্শ দিয়ে দিলাম যে বাবা তোমার এই সমস্যাটা আছে, তুমি এইভাবে ঠিক করো, তাহলে তুমি আর মেডিকেলে বাদ পড়বে না। এরপরে লিখিত পরীক্ষা, যে পাঁচটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়, সেই বিষয়গুলোর উপরে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রচুর পরিমাণে লেকচার ক্লাস পাবা, তোমরা শীট পাবা, নোট পাবা, গাইড পাবা এবং মডেল টেস্ট দিতে পারবা। এখানে এক মাসের কোর্সে 100টা মডেল টেস্ট নেওয়া হয় এবং প্রতিদিন 4টা করে ক্লাস থাকে। তাহলে তুমি মনে করো, এখন তুমি নিজেকে কোশ্চিন করে দেখো যে আসলে তুমি এখানে আসলে তুমি কতটুকু স্কিল্ড হয়ে পরীক্ষার কেন্দ্রে যাবা। এরপরে ভাইবা পরীক্ষা শেখানো হয়, কিছু কিছু শারীরিক পরীক্ষা অনেক সময় অনেক জায়গায় নৌবাহিনীর কেন্দ্রে দিতে পারে, যেমন দৌড় দিতে পারে, পুশ আপ দিতে পারে, বুক ডাউন দিতে পারে, এটা মেডিকেল হওয়ার সময় কিন্তু অনেক সময় হয়। সচরাচর নৌবাহিনীতে শারীরিক পরীক্ষা তেমন একটা হয় না, তারপরও যদি হয় সে কারণে আমাদের এখানেও সোজা ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসে তাদেরকে আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি, যাতে করে তারা পরীক্ষার কেন্দ্রে গিয়ে কোনো কারণে যারা যাতে বাদ না পড়ে যায়। যখন তুমি প্রস্তুতি নিয়ে, প্রবল প্রস্তুতি নিয়ে নিবিড় অনুশীলন করে পরীক্ষার কেন্দ্রে যাবা, তখন কিন্তু তোমার একটা আত্মবিশ্বাস থাকবে যে এই যে হাজার হাজার ছেলে যাবে, এদের মধ্যে তুমি এই ভর্তি যুদ্ধে ফাইট করে তুমি জয়লাভ করবা। এই হচ্ছিল তোমাদের নৌবাহিনীর পরীক্ষার বিষয়। এবং যারা ভিডিওটি দেখলা, যারা এবার এসএসসি পরীক্ষা পাস দিয়েছ, শেষ করেছো, অথবা যারা বিগত বছরগুলোতে নৌবাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে বাদ পড়েছো, তোমরাও চাইলে কিন্তু আমাদের সমসাময়িক এই নৌবাহিনীর নাবিক পদে প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের এখানে যারা দূর থেকে আসবা তোমাদের জন্য আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে কোনো সমস্যা কোনো কথা না থাকারই কথা। আমাদের উপরে বিশ্বাস রেখে ইনশাল্লাহ প্রস্তুতি নিতে আসলে অবশ্যই তুমি তোমার স্বপ্নের জায়গায়
পৌঁছানোর জন্য সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলো পাবা। সবার শুভকামনা শেষ করছি, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।